হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে দেখাচ্ছি উপর থেকে, আমার ঘরের উপর থেকে, আমার যে বাগানটা ছিল না, প্রচণ্ড বাগানটার মধ্যে জঙ্গল হয়েছিল। তো জঙ্গলটা আমি একজন লোককে ডেকে বাগানটা পরিষ্কার করাচ্ছি। দেখো, অনেকটা পরিষ্কার হয়ে গেছে না বাগানটা, বুঝতে পারছো? ওই লোকটা ওইদিকে যাচ্ছে, বা জঙ্গলের ওই দিকটা পরিষ্কার করে বলে। তো অনেকটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বাগানটা। দাঁড়া, জুম করলে একটু ভালো দেখা যাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, পুরো ঘাস বনে ভরে গেছিলো বর্ষাকালে বৃষ্টিতে। সব টেনে 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 অ্যাম্বুলেন্সে পরিষ্কার একদম সাফ করে দিতে, ও সাফ করছে। আরও ওইদিকে জঙ্গল আছে, এই দেখো ওইদিকে জঙ্গলগুলো, ওগুলো সব কেটে কেটে পরিষ্কার করবে। তো দেখছো কীরকমভাবে ও পরিষ্কার করছে জঙ্গলটা? এই দেখো, জঙ্গল পুরো পরিষ্কার করে দিতে। এবার আমি আবার শীতকাল আসছে, তো আমি শীতকালে সবজি লাগাবো। আমি একটা কলা গাছ ছোটো বসিয়েছিলাম, ছোটো কলা গাছটা বড় হয়ে গেছে, দেখছো? এই যে আমার সজনা গাছ একটা আছে, সজনা গাছটা এই যে অনেকটা পরিষ্কার করেছে, দেখছো? দেখো দেখো কী সব গাছ উপড়ে উপড়ে ফেলছে, জঙ্গলা গাছ হয়ে গেছে। বৃষ্টি পড়েছে বর্ষাকালে, তো আমি একটা ছোটো এর একটা ভাবলাম ভিডিও করে নিই, বন্ধুদের সাথে শেয়ার করি যে আমার বাগান পরিষ্কার হচ্ছে। বাগানটা ভালোই করছে পরিষ্কার লোকটা। এই যে আসছে কী সব ওই সব বাজে বাজে গাছ, বন গাছ, বট গাছ, দুনিয়ার গাছ সব হয়েছে। গাছগুলো সব পরিষ্কার করে করে সব ফেলছে। এই দেখো কোথায় ফেলছে, দেখো এখানে একটা আম গাছের গোড়া আছে, এই বড় আম গাছ ভিমুল ভিমুল কী সব উঠছে, ওই গোড়াটার মধ্যে ফেলতে বলেছি। চারপাশটা অনেকটা বড় আছে, পরিষ্কার করে দিলে শীতকালে সব ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লঙ্কা বেগুন সব লাগাবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো আমি ভিডিওটা একটু ছোটো করে করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাগান পরিষ্কার করার ভিডিও। বাই বাই বন্ধুরা, কিছু তুলে ফুলে ফেলছে দেখি।